সবই উল্টো দেখলাম, তো ভাবতে পারিনি এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে। এটা বললেন, আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করলেন, ভীষণ ভালো ব্যবহার করলেন। আমিও আমার ব্যবহারও বললেন, আপনার ব্যবহারও ভীষণ ভালো। এই আর কি বলবো, কয়েকটা আলমারি ভাঙার জন্য চাবিওয়ালাকে নিয়ে এসেছিল ওখান থেকে? না, আমি নিয়ে এসেছিলাম। আপনি ডেকেছিলেন? হ্যাঁ, কারণ আমার ওই চাবিগুলো হারিয়ে গেছিল, আমি ডেকেছিলাম, ওনারা খুলে দেখলেন। কিছু পেয়েছেন ওখান থেকে, কিছু নথিপত্র কিছু? আপনারা কিছু দেখলেন ওনাদের হাতে? বলুন আগে, কিছু দেখলেন কি? কোনো ফাইল বা ব্যাগ বা ঝোলা নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওনারা ওনারা অনেক কিছু অফিসিয়াল অনেক কিছু করছিলেন, লেখালেখি প্রচুর লেখালেখি করছিলেন। কখনো কিছু সইটই করালেন, কোনো কাগজপত্র? আমাদের সইটই করালেন মানে, হ্যাঁ, ওনারা যে এগুলো করলেন বা এই যে ভাঙা হয়েছে আলমারি, বললেন আমরা কিছু যে আপনার বাড়িতে থেকে নিয়ে চলে যাচ্ছি না, এগুলো তো আপনাকে আমাদের ডকুমেন্ট লিখতে হবে, সেগুলো লিখে দেন। কিছু জানতে চাননি, শুধু ওনারা চেক করে চলে গেলেন। না, বললেন আপনি নামিয়ে দিন ম্যাডাম। খুবই ভদ্র, মিথ্যে কথা বলবো না, মানে ভীষণ ভদ্র। আমি না না বললেন আপনারা সরিয়ে নিন, বিছানাপত্র না, আলমারিগুলো খুললেন, বললেন জামা কাপড় আপনি ওঠান আর আপনি আবার গুছিয়ে রাখুন। কুষ্টির দিক থেকে, ওই যে আমার ইয়ে ভেঙে গেছে টাং, তারপরে আমার একটা আলমারি ভাঙা আছে, ওগুলো সব দেখলেন। না না না, আমি শুনুন, আমি ওনাদের না, আমি ওনাদের ইয়েটা খুব মেনেছি, মানে আমার বাড়ির লোক এসেছিলেন আমাকে আমাকে আমার এক বোন এসেছিলেন, আমি বললাম না যেটা নিয়ম সেটা নিয়ম, কারণ আমি একজন টিচারের মেয়ে, আমি জানি আমি এই শিক্ষায় মানুষ আছে নিয়ম। ওনারা বলছেন আপনার বাড়ির লোককে অ্যালাউ করো না স্যার। আমি বললাম না স্যার, কেন অ্যালাউ করবেন, আপনার যেটা নিয়ম সেটা করুন, আপনারা আপনাদের নিয়ম পড়ে করুন। একদম একদম, মানে আপনার বক্তব্য আপনি যেটা ওদেরকে যে সৌজন্য দেখিয়েছেন ওরাও ওরাও সেটা ওরাও খুব খুশি বলে, আমরা একটা মন্ত্রীর বাড়ি ভাবতেই পাচ্ছি না এরকম হতে পারে, আমরা যা যা অন্য অন্য জায়গায় যা যা দেখেছি এখানে এসে আমরা একটু অবাকই হলাম। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার, আর কিন্তু ভীষণ কোঅপারেট করেছেন। হ্যাঁ, না না কিছু তো করবো, সার্চ ওয়ারেন্ট না না না।